আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো আলুর পাকোড়া তৈরি করে। তাহলে দেখে নিই আলুর পাকোড়া তৈরি করতে কি কি লাগছে। আলুর পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে আলু কুচি কুচি করে এরকম করে কেটে রেখেছি। আর এখানে আমি বেসন নিয়েছি 1.5 কাপের মতো, পেঁয়াজ কুচি, সয়া সস রেখেছি একটু, আর কাঁচামরিচ কুচি, রসুন কুচি, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরে গুঁড়া, আর লবণ পরিমাণ মতো 1টা ডিম নিয়েছি। এখন আমি আলুর ভিতর সবগুলো উপকরণ একে একে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন কুচি আর কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, লবণ, দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি সয়া সস, বেসন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ডিম। এখন এগুলো আমি ভালো করে মিক্সড করে নেব। আমি এখন এতে সামান্য পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে মেখে মেখে মিশিয়ে নেচ্ছি। আমার মাখানো শেষ হয়ে গেছে। এই মুহূর্তে আমি তেল দিয়ে দিচ্ছি চুলাতে। এখন আমি পাকোড়াগুলো ছোট ছোট সাইজ করে দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো দিয়ে দিলাম। এখন আমি এক সাইড উল্টিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার আলুর পাকোড়া। আমি এগুলো এখন তুলে রাখছি। একইভাবে আমি বাকি যেটুকু আছে তাও একইভাবে আমি দিয়ে দিচ্ছি। একইভাবে আমি দিচ্ছি, এগুলো উল্টে দিচ্ছি। এভাবে আর এক সাইড হয়ে গেলে আমি এটা তুলে রাখবো। বেশ হয়ে গেল, এগুলো আমি আগের মতো উঠিয়ে রাখলাম। হয়ে গেল আমার আলুর পাকোড়া তৈরি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।